প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আরও একটি নিয়োগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই নিয়োগটি বিআর পাওয়ারজেন লিমিটেড হইতে প্রকাশিত হয়েছে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এই নিয়োগে পদের নাম, বেতন স্কেল, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়োগে, আবেদন ফি, আবেদন অনলাইনে জমাদানের শুরু এবং শেষ তারিখ ইত্যাদি বিষয় তুলে ধরব ভিডিওতে। তো ভিডিও শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই মূল আলোচনায় যাওয়া যাক। বিআর পাওয়ারজেন একটি সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি। বাংলাদেশের যোগ্য নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুরুতে থাকছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রেড অষ্টম, বেসিক বেতন 52,000 টাকা, পদের সংখ্যা 20টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক মেকানিক্যাল কেমিক্যালে ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে। এরপর থাকছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি, গ্রেড ছেম, বেসিক বেতন ছেম, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে সিএসই, আইটি, ইসি, ইটি, সিএস এ কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করা যাবে, তবে আইসিটি এমআইএস এরিয়াতে জ্ঞান থাকতে হবে। এরপর থাকছে উপসহকারী প্রকৌশলী, গ্রেড দশম, বেসিক বেতন 40,000 টাকা, পদের সংখ্যা 15টি। কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে ডিপ্লোমা পাশ হলে আবেদন করা যাবে। এরপর থাকছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এইচআর এন্ড অ্যাডমিন, গ্রেড ছেম, বেসিক বেতন ছেম, পদের সংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইচআরএম ম্যানেজমেন্ট বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে। এরপর থাকছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স এবং হিসাবরক্ষক, অডিট, গ্রেড ছেম, বেসিক বেতন ছেম, পদের সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, অর্থ, অ্যাকাউন্টিং, বিবিএতে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাশ, মেজর ইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স। এরপর থাকছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 14, বেসিক বেতন 23,000 টাকা, পদের সংখ্যা 1টি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত যে কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে এইচএসসি ভোকেশনাল পাশে আবেদন করা যাবে, তবে ডিপ্লোমা পাশ করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। এরপর থাকছে ড্রাইভার লাইট, গ্রেড 15, বেসিক বেতন 20,000 টাকা, পদের সংখ্যা 1টি। জেএসসি পাশে আবেদন করা যাবে, তবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর থাকছে গার্ডেনার, গ্রেড 19, বেসিক 14,500 টাকা, পদের সংখ্যা 2টি। জেএসসি পাশে আবেদন করা যাবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে 15 নভেম্বর 2023 থেকে 5 ডিসেম্বর 2023 বিকাল 4টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য ছবির সাইজ 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেল করে নির্ধারিত স্থানে আপলোড করে আবেদন সাবমিট করতে পারবেন। আবেদন ফি 1 ও 2 নং পদের জন্য 669 টাকা, 3 থেকে 5 নং পদের জন্য 558 টাকা, 6 ও 7 নং পদের জন্য 223 টাকা এবং 8 নং পদের জন্য 112 টাকা। আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে আবেদন ফি দিতে পারবেন। এছাড়া আরও অনেক তথ্য রয়েছে এই নিয়োগে বিজ্ঞপ্তিতে। তথ্যগুলো ভালোমতো পড়ে বুঝে তারপর আবেদন করবেন। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করা যেতে পারে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন নিয়োগের আপডেট সবার আগে আপনার নিকট পৌঁছায় যায়।